লোহার খুন্তি হাজার বছর জাহান্নামের আগুনে জ্বালিয়ে তিন জায়গায় ছেঁকা দেওয়া হবে, একটা কপাল, একটা দুই পাঁজরে আর একটা পিঠের মধ্যে। আল্লাহ আজাব থেকে তুমি আমাদের বাঁচাও। আবার বিশ্বনাই বললেন সুজা আন আকরা, টেকো সাপ, অ্যানাকোন্ডা পাইথনের মতো ভয়ঙ্কর সাপ, যেই সাপের মাথায় কোনো চুল নাই, পৃথিবীর সাপের মতো নয়, এর চাইতো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ। পা থেকে পেঁচিয়ে কোমর, কোমর থেকে পেঁচিয়ে গলা, গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা মালুক আনা কানজুন, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর টাকা, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আজকে আমার রেখা, আজকে আমারে, আজকে কি সাপ উড়ে খাবে না ও সাপ রে খাবে, সাপের এক একটা ছোবলে তার পুরো দেহটা পয়জনাস হয়ে, ভেনমাস হয়ে, বিষাক্ত হয়ে জামিনের ভেতরে সত্তর হাত গেড়ে যাবে। এজন্য আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করতে চাও তিন নাম্বার গুনাহ বলি যাকাত দিয়ে দাও। যাকাত আল্লাহ ফরজ করেছেন সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য, দশ টাকার নোট 500 জনের লাইন ধরে 10 টাকা দিয়ে দেয়, এটা কি যাকাত দেয়া হলো না ডাকাতি হলো? এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। আপনি 10,000 লোককে দিতে হবে না, আপনি 10টা লোককে দেন, 5টা দেন বা 3 জনকে দেন, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, এমন কিছু করে দেন যেটা দিয়ে কিছু করে টরে সে খেতে পারে, ফ্যামিলিটারে চালাতে পারে, আর কোথাও যেন যাকাতের জন্য হাত পাতা না লাগে। চিল্লা এখন ঠিক কিনা? আপনি যদি দেখেন লোকটা গায়ে গতরে অনেক শক্তিশালী, একটা সিএনজি কিনে দেন না, ও সিএনজি চালায়া অটো রিক্সা চালায়া ফ্যামিলিটারে চালাইতে পারবে না? একটা গাভী কিনে দেন না, গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা চালাইতে পারবে না? একটা টঙের চায়ের দোকান করে দেন, চা দোকান আছে দিকে, বেশি পয়সা লাগে চায়ের দোকান বানাই দিতে, অল্প কিছু পয়সা লাগে, একটা ফ্লেক্সিলোডের দোকান দিয়ে বসায় দেন, ও আর কারো কাছে টাকা চাইবে না। এটা হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম। এই সব পদ্ধতি ভুলে গিয়ে পত্রিকা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় অমুক এলাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গায় যাকাতে সারে দিবে, তোর বউরে দেয় ওই সারি, তোর শাশুড়িরে দেয় ওই সারি, তোর মেয়েকে ওই সারি পরিয়ে রাস্তায় বের কর, একবার ধোয়ার পরে ওই শাড়ির মধ্যে আর কোনো রং থাকে না, পাতলা একটা শাড়ি, একবার পরে দ্বিতীয়বার ওটার মধ্যে পানি লাগাইলে শাড়ি আমাদের দিকে চাই বেসকি দিয়ে থাকে, আছে না নাই? এটা শাড়ি না মশারির কাপড় কেউ জানে না, আছে না নাই? জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো সিস্টেম নাই। ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে কখনো ওই লোকটার অন্য জায়গায় জাকাতের লাইনে দাঁড়ানো না লাগে। আবার এই জাকাতের শাড়ি আনতে যে, জাকাতের লুঙ্গি আনতে যে, ধাক্কা ধাক্কি আর মারামারিতে অনেক লোক পদপৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কোন ঠিক কিনা? শিল্পপতি তোর ঠ্যাং ভেঙে আল্লাহ তোর সাহায্য করবে, চিল্লা এখন ঠিক কিনা? এই যতগুলো লোক মারা গিয়েছে তোমার মেহমান হয়ে এসেছিল তারা জাকাত নিতে, 9 জন বা 11 জন একবার এট এ টাইমে 9 জন মহিলা মারা গিয়েছে শাড়ি আনতে যে, কেয়ামতের দিন ওই ডাকাতের হিসাব আছে না নাই? এই জন্য ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, বিজনেস ম্যাগনেট যারা তারা জাকাত এইভাবে দেয় না, তারা খুঁজে খুঁজে নিজে ফরজ আদায়ের জন্য দারিদ্রতা বিমোচন করতে যে যাকাত আদায় করে, চিল্লায় বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, 4 নাম্বার গুণ শেষ হয়ে আসতেছে, মনোযোগ আছে তো? আর কয়েক মিনিট লাগবে, থাকবেন তো? ওঠা বসা করবেন না তো? আল্লাহ বললেন 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন বান্দারা তাদের প্রাইভেটস কে হেফাজত করে, লজ্জা স্থানের হেফাজত করে, স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে, পরকিয়ার মতো জঘন্য কোন সম্পর্কে মুমিন জড়াতে পারে না, মুমিন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে কার ভয়ে? লজ্জা স্থান হেফাজত করার প্রথম স্টেপ হচ্ছে নজরের হেফাজত, ঠিক কিনা? আমরা কি নজরের হেফাজত করতে পারি? কথা বলেন, আমাদেরকে বলা হয় ধর্ষণ করো না, রাষ্ট্রীয় স্লোগান ধর্ষণ করো না, কিন্তু ধর্ষণের যত উপাদান পুরো সমাজের মধ্যে আছে না নাই? মেয়েদেরকে উলঙ্গ করে উপস্থাপন করা হয় বিলবোর্ডে, মেয়ে সিনেমার শুটিং এর মধ্যে ধর্ষণের শুটিং এই বাংলার জমিনে আছে না নাই? পত্রপত্রিকায় রূপালি পর্দার নায়িকাদের হাফ নেকেড ছবি, খবর দেখতে যেও খবর দেখার সুযোগ নাই, সেখানে নারীকে বিজ্ঞাপনের পণ্য ভোগের সামগ্রী করে উপস্থাপন করা হয়, চারদিকে ধর্ষণের সব উপাদান সমাপ্ত, আর জাতীয়ভাবে ভাষণ দেয় ধর্ষণ করিস না। এক একটা ছেলে এই দেশে ম্যাচিউরড হয় 14 থেকে 16 বছর বয়সে,
আর ওরে বলা হয় নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া বলতে বলতে বিয়ে করে 32 বছর বয়সে। তো ও যে ম্যাচিউর হয়েছে 16 বছর বয়সে, বিয়ে করলো 32 বছর, বাকি বাকি 16 বছর ও কি আঙ্গুল চুষবে? কথা বলেন, কথা বলেন। পরে বলা হয় তুই 32 বছর বয়সে বিয়ে করবি, তুই নিজের পায়ে দাঁড়া, এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? আপনার পায়ে। এজন্য এই নগ্ন এই অশ্লীল ছবি বিজ্ঞাপনের পণ্য বানানো নারীদেরকে রাষ্ট্রীয় ভাবে এগুলোকে বন্ধ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন নাদার সাহামুন মাসমুমুন মিন সিহাম ইবলিস, নজর হলো শয়তানের বিষ মাখানো তীরবাণের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা ছেলে একটা মেয়ে শুরুতেই কি অপকর্ম করে? কথা বল না, আগে কি করে? চোখে চোখে কথা আছে না নাই? হ্যাঁ, জিএফ বিএফ কি বলে এটারে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খাইছে বাংলাদেশটা। এখন সবার একটা করে জিএফ থাকে, গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড নাই কার কার হাত? তো ওই মুরব্বী চাচায় তুলছে, আল্লাহ হেফাজত করো। সত্যি কথা যদি বলে থাকে এদেরকে তুমি আল্লাহর ওলি বানায় দাও। বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে ইসলামের কোন সম্পর্ক, চোখকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। নাদার সাহামুন মাসমুন মিন সিহাম ইবলিস, নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের ভয়ঙ্কর তীর। প্রথমে অপকর্ম হয় না, প্রথমে হয় নজরের অদল বদল, চোখে চোখে তাকানো, চোখে চোখে কথা, মিটি মিটি আছে না নাই এটা। এরপরে কাছে যাওয়া যাবে, এরপরে অফ আওয়ারে এসএমএস, এরপরে স্পর্শ, এরপরে আসে 14ই ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা, বিশ্ব বেহায়াপনার একটা দিন, বিশ্ব গজবের একটা দিন, কুলাঙ্গারদের কর্মকাণ্ডের একটা দিন। চিল্লায় বলো ঠিক কিনা? বিয়ে ছাড়া কোন সম্পর্ককে ইসলাম এলাও করে না। এজন্য অল্প বয়সে বিয়ে করো, ম্যাচিউরড হইলেও বিয়ে করো। ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন বিয়েটারে সহজ করে দেন। অল্প বয়সে যেন ছেলেরা বিয়ে করতে পারে, ও ইন্টারমিডিয়েটে পরে ও টিউশনি করে 500 টাকা পায়, 1000 টাকা মোহর দিয়ে বিয়ে করে বউ নিয়ে আসবে, ঠিক কিনা? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, বিয়েটা যেন এই দেশে সহজ হয় তুমি তৌফিক দাও। ইসলাম বলে তুমি ভালোবাসা বিনিময় করবা বিয়ের পরে স্ত্রীর সাথে। তুমি যে রাত্রিবেলা এক কম্বলের নিচে শুয়ে থাকো, ওই প্রতিটা মুহূর্তে তোমার আমলনামা সওয়াব দিয়ে ভরে দেয় কে? স্ত্রীকে ভালোবাসার গান শোনালে সওয়াব আছে না নাই? কক্সবাজারে বেড়াতে নিলে সওয়াব আছে না নাই? তোমার লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে, ঠিক কিনা? এটা আজকে যে বাড়িতে শোনাবেন, শোনাবেন না? মুরব্বীরা কয় না শোনাইতাম না, আগে শোনায় ফেলাইছি সব। স্ত্রীর সাথে ভালোবাসার বিনিময় করলে সম্পর্ক আল্লাহ শক্তিশালী করে দেয়, মজবুত করে দেয়। আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর জন্য যে খরচ দেন, টাকা দেন, এটাও সদকা দেওয়ার সব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আর 6 নাম্বার গুনাহগুলির জন্য আল্লাহ দুইটা আয়াত ব্যবহার করেন নাই, এক আয়াতে মেরে দিছে। সুবহানাল্লাহ, পড়েন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, মুমিন বান্দা আমানতের হেফাজত করে। মুমিন বান্দার 6 নাম্বার গুণ, মুমিন বান্দা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে, প্রতিশ্রুতি দিলে রাখার দরকার আছে না নাই? আপনার কাছে আমানত দিয়ে গেলে হেফাজতের দরকার আছে না নাই? ট্রাস্ট ওয়ার্থিনেস, এটার বলে আমানত। বিশ্বনবী ছিলেন না সাদেকাল আমিন, মক্কার সবচাইতে বড় বিশ্বাসী লোক। লোকজন মক্কার বিশ্বনবীর বিরোধী পার্টিরা দল করত আবু জাহেলের, উতবার সাইবার, কিন্তু আমানত রাখলে আবু জাহেলের কাছে না রেখে বিশ্বনবীর বাড়িতে রেখে যেত। ইন্টারেস্টিং না? সুবহানাল্লাহ, পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করেছেন
তোমার কাছে যে আমানত আছে আমানতের যে হকদার হকদারের কাছে আমানত পৌঁছে দাও। আমানতের খেয়ানত এটা হচ্ছে মুনাফিকের আলামত। আমরা কি মুনাফিক হতে চাই? না। আমানত এটা ব্যাপক বিষয়। আমার কথা বলার যোগ্যতা আছে, এই যোগ্যতা আমার আমানত। আমাকে আল্লাহ টাকা দিয়েছে, এই টাকা আমার আমানত। আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এলাকায় আমি প্রভাবশালী, আমি চাইলেই সমাজটা সুন্দর করতে পারি, এই ক্ষমতাটা, এই ব্যক্তিত্ব, এই পার্সোনালিটি, এটা আমার আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। খতিব সাহেব, জুমার দিনের সব মুসল্লিগুলো আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেব, পুরো ইউনিয়ন পরিষদটা ঠিক করে দেয়া আপনার কাছে আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তোমার নির্বাচনী পুরো এলাকাটা তোমার আমানত। এই 56,000 বর্গ মাইল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমানত। 47 সদস্য বিশিষ্ট বিশাল মন্ত্রী পরিষদ হয়েছে, আমার লাল সবুজের পতাকাটা আপনাদের কাছে আমানত। আপনি এমপি, আপনার অনেক দায়িত্ব, আপনার তো রাতে ঘুমিয়ে আসার কথা না, মিডিয়ার সামনে দাঁত কেলিয়ে হাসেন কি করে আপনি? মেম্বার অফ দ্য পার্লামেন্ট, অনেক দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে। আপনার নির্বাচনী এলাকায় কোথাও ইয়াবার আড্ডাবাজি হতে পারবে না, চিল্লা এখন ঢেকিয়া। আপনার নির্বাচনী এলাকার কোন সিএনজি স্টেশনে শীতের রাতে কম্বল ছাড়া কেউ রাত্রে ঘুমাতে পারবে না। পথ শিশুগুলোর খাবারের ব্যবস্থা করে দেওয়া, সুবিধা বঞ্চিত মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, ধর্ষিতা যারা হয়েছে 24 ঘন্টার আলটিমেটামে বিচারের ব্যবস্থা করা, সব আমানত। ইটস এ ভেরি ব্রড ইস্যু। যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে সবটাই তার জন্য আমানত। আরে আমানতের খেয়ানত হলে কিয়ামতের ময়দানে বিচার আসে না। এরপর আল্লাহ বললেন, ওয়া আহাদিহিম রাউন, কথা যেটা দিয়েছো কথা রাখবা। অনেকে আমরা মাইক পাইলে একটার পর একটা প্রমিস দেই, এটা দিমু, ওইটা দিমু, চাকরি দিমু, সাইল দিমু, ডাইল দিমু, মোবাইল দিমু, ব্লাউজ দিমু, আসে না। মোবাইল দিবে, ব্লাউজ দিবে, সব দিবে, আসে না নাই? যেটাই ওয়াদা করবেন ওয়াদাটা রাখতে হবে। এটা নবীদের সুন্নাহ, এটা ভালো মানুষের সুন্নাহ, এটা আল্লাহওয়ালাদের সুন্নাহ, চিল্লায় বলো ঠিক কিনা? 5 আর 6 নাম্বার আল্লাহ একসাথে বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা যখন কথা দেয় তারা কথা রাখে, কথা যখন দেয়। আমাদের দেশে কেউ কথা রাখতে চায় না, এজন্য কবি কবিতা লিখেছে, কেউ কথা রাখেনি, আছে না নাই? আহাদ মানে প্রমিস, ওয়া আউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা। তুমি যেই কথা দিয়েছো, প্রমিস দিয়েছো কিয়ামতের দিন, ইন দা ডে অফ রিজারেকশন তোমরা জিজ্ঞেস করবে কে? বিশ্বনবী বললেন, আমানতের খেয়ানত যারা করে এরা মুমিন না, এরা মুনাফিক। কথা দিয়ে যারা কথা রাখে না এরা মুমিন না, এরা মুনাফিক। 7 নম্বরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন। উঠতেছেন কারা দেখি? হ্যাঁ, এদিকে কারা উঠলো দেখি তো, উঠছে কারা দেখি? ওয়াদা দিয়েছেন না শুরুতে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা যখন প্রমিস দেয়, প্রমিস রাখে, তো প্রমিস রাখতে হবে না? রাখেন, রাখেন, একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ পরে। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দাদের 7 নাম্বার মানে সর্বশেষ গুণাবলী হলো মুমিন নাম, মুমিন বান্দারা সব সময় সালাতকে হেফাজত করে। জোরে কোন ঠিক কি না? মুমিন সব কামাই দেয়, সালাত কামাই দেয়, কথা বলেন, সব ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি, নামাজকে কায়েম করবো ঠিক কি না? সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। সুবহানাল্লাহ, পড়ে মুমিন বান্দারা নামাজ কামাই করে না। আল্লাহ বললেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াস্তা ওয়া কুমু লিল্লাহি কানিদিন। এই উম্মতের এত বৈশিষ্ট্য, এত মর্যাদা আল্লাহ দিয়েছে, অন্য উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কিন্তু আমরা মসজিদে পড়লে যেমনি কবুল হয়, রাস্তায় পড়লেও কবুল করে কে? বাজারে পড়লে কবুল করবে কে? মাঠে পড়লে কবুল করবে কে? বিমানের মধ্যে নামাজের সুযোগ আছে না নাই?
ওযু করতে পারি না পানি নাই তাহমুমের ব্যবস্থা করে দিল কে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না।